আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাজ্জাদ ইসলাম, ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা। সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কী? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যাকে লেখা বা প্রকাশ করার পদ্ধতি, হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত চার ধরনের: দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। প্রথমে আমরা এই সংখ্যা পদ্ধতির বেজ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে জিরো থেকে নাইন, এই টোটাল দশটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেজ নাম্বার হচ্ছে টেন। এক্সাম্পল, 752 একটি দশমিক সংখ্যা, 126 একটি দশমিক সংখ্যা, 204 একটি দশমিক সংখ্যা। এটি যেহেতু একটি দশমিক সংখ্যা এবং এটির বেজ নাম্বার যেহেতু টেন, তাই এটির শেষে টেন লেখা হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে জিরো এবং ওয়ান নিয়ে গঠিত সকল সংখ্যাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেজ নাম্বার হচ্ছে টু। এক্সাম্পল, 11011, এটি একটি বাইনারি সংখ্যা যার বেজ নাম্বার হচ্ছে টু। 1010, এটি একটি বাইনারি সংখ্যা যার বেজ নাম্বার হচ্ছে টু। অক্টাল নাম্বার সিস্টেম, 0 1 2 3 4 5 6 7, এই টোটাল আটটি অঙ্ক নিয়ে গঠিত সকল সংখ্যাই হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, যার বেজ নাম্বার হচ্ছে আটটি। যেহেতু এখানে অঙ্ক আটটি, তাই এর বেজ নাম্বারও এইট। এক্সাম্পল, 247, এটি একটি অক্টাল সংখ্যা। 402, এটি একটি অক্টাল সংখ্যা, যেহেতু এর বেজ নাম্বার এইট, তাই এর শেষে এইট লাই হয়েছে। 782, এটি কি একটা অক্টাল নাম্বার? না, এর কারণ এখানে এইট অক্টাল সংখ্যা হতে হলে যে চিহ্নগুলো লাগে বা যে অঙ্কগুলো লাগে এগুলোর মধ্যে নেই, এইট কিন্তু এখানে নেই, তাই এটি একটি অক্টাল নাম্বার নয়। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম জিরো থেকে নাইন এবং এ বি সি ডি ই এফ, এই টোটাল ১৬টি চিহ্ন নিয়ে গঠিত সকল সংখ্যাই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, যার বেজ নাম্বার হচ্ছে 16। এক্সাম্পল, 247 একটি হেক্সাডেসিমাল নাম্বার যার বেজ নাম্বার হচ্ছে 16, 4E2 যার বেজ নাম্বার হচ্ছে 16, AD6 যার বেজ নাম্বার হচ্ছে 16। যখন আমরা সামনে অঙ্ক করব তখন আমাদের এই মানগুলি লাগবে। এ কে আমরা 10 ধরবো, বি কে 11, সি কে 12, ডি কে 13, ই কে 14, এফ কে 15 ধরে আমরা সামনে অঙ্ক করব। এবার আসি দশমিক, যে কোনো সংখ্যা থেকে কী করে আমরা খুব সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারবো, তার সহজ একটা টেকনিক, বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমেল। এই কোড পদ্ধতির মাধ্যমে আমরা মুখস্থ না করে খুব সহজেই আমরা যে কোনো দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। বিসিডি কোডটি হলো 1 2 4 8 16 32 64, এভাবে দ্বিগুণ করে বাড়তে থাকবে। 1 2 4, এই তিনটি সংখ্যা যোগ করলে হয় 7, তার মানে 7 পর্যন্ত এই দশমিক যে কোনো সংখ্যাকে আমরা খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পারবো। যদি হয় 5, তার মানে এখানে 1 2 4, এই তিনটি সংখ্যার ভিতরে কোন কোন সংখ্যাটা যোগ করলে আমাদের 5 হয়? 4 আর 1, 4 আর 1 যোগ করলে হয় 5। 2 আমাদের কাজে লাগতেছে না, তাই 2কে আমরা 0 ধরব। তাহলে 5-এর বাইনারি নাম্বার হচ্ছে 101। 4 দশমিক সংখ্যার বাইনারি নাম্বার কত? তাহলে আমরা কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 4 হচ্ছে? 4 তো এখানে আসেই, আর কিছু যোগ করতে হয় না, তাহলে বাকিগুলো আমরা 0 দিয়ে মিলাবো। তাহলে 4-এর বাইনারি নাম্বার হচ্ছে 100, 100। 1 2 4 8, এই চারটি কোড সংখ্যা নিয়ে আমরা এখন কাজ করব। 1 2 4 8, এই চারটি কোড সংখ্যা যোগ করলে হয় 15, তার মানে 15 পর্যন্ত দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারব। তাহলে যদি ধরি আমরা 12-এর বাইনারি নাম্বার কত হবে? 12, আমাদের কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 12 হয়? 8 আর 4, তাহলে বাকি দুটো আমাদের লাগতেছে না, তাহলে এগুলো আমরা 0 দিয়ে মিলাবো। তাহলে 12-এর বাইনারি নাম্বার হচ্ছে 1100। যদি আমরা ধরি
9 তাহলে 9 এর বাইনারি নাম্বার কত হবে যদি আমরা ধরি 9 9 এর বাইনারি নাম্বার কত হবে 9 এর বাইনারি নাম্বার হবে 8 আর 1 যোগ করলে হচ্ছে 9 তাহলে বাকি দুটো আমাদের কাজে লাগতেছে না তাই বাকি দুটো হচ্ছে 0 তাহলে 9 এর বাইনারি নাম্বার হচ্ছে 1001 1001 এটা হচ্ছে আমাদের 9 এর বাইনারি নাম্বার তাহলে এবার আসি 1 2 4 8 16 এই পাঁচটি কোড নাম্বার নিয়ে আমরা এখন কাজ করব 1 2 4 8 16 এই পাঁচটি কোড নাম্বার যোগ করলে হয় 31 তাহলে 31 পর্যন্ত যে কোনো দশমিক সংখ্যাকে আমরা খুব সহজেই বাইনারিতে রূপান্তর করতে পারব 26 তাহলে কত হবে 26 কোন কোন নাম্বারগুলো যোগ করলে আমাদের 26 হয় যেমন 16 16 8 16 8 যোগ করলে হয় 24 আর আমাদের 26 হতে 2 লাগছে 2 তাহলে বাকি দুটো নাম্বার আমাদের লাগতেছে না তাহলে 26 এর বাইনারি নাম্বার হবে 11010 যদি ধরি আমরা 30 এর বাইনারি নাম্বার কত হবে তাহলে আগের মতো 30 এর বাইনারি নাম্বার কত হবে তাহলে আগের মতো যে যে কোড নাম্বারগুলো যোগ করলে 30 হয় সেগুলোই হবে বাইনারি নাম্বার কোন কোন নাম্বারগুলো যোগ করলে 30 হয় 16 8 4 2 16 8 যোগ করলে হয় 24 24 আর 4 যোগ করলে 28 28 আর 2 যোগ করলে 30 তাহলে আমাদের 1 বাদ থাকতেছে 1 হবে 0 তাহলে 30 এর বাইনারি নাম্বার হবে 1 1 1 1 0 তাহলে 30 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 1 1 1 0 তাহলে আমরা এভাবে যে কোনো দশমিক সংখ্যা বলুক না কেন আমরা খুব সহজেই বিসিটি কোডের মাধ্যমে নির্ণয় করতে পারবো